বিগত সরকার প্রায় ষাট হাজার কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে তা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ সোমবার সচিবালয় পৃথক অনুষ্ঠানে এসব বলেন তারা রিপোর্টে আরও জানাচ্ছেন রকনউদ্দিন সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতে সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল এখনও দশের উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে করে নেমে যাওয়ার মতো অবস্থিত বিভিন্ন কারণে ঘটে যেত আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো টাকা ছাপিয়েছেন হাজার হাজার সত্তর ষাট হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে খরচ করে এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না এখানে রাজনীতি আছে সমাজের অনেকগুলো ভ্যালু আছে আর কোনো দিন তো ব্যাকম থাকে না শূন্যস্থান অলয় পূরণ হয় তাই না এখন যা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সেদিকে করতে একটু সময় লাগবে তো এদিকে দায়িত্ব নেবার এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা বলেন অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেয়া এই কাজটিও তো আমাদের করে যেতে হবে তার জন্য সংস্কার অবশ্যই দরকার যে যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথায় মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধ্রতে হবে কতটুকু আমরা দেশকে দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি যত তাড়াতাড়ি আমরা করতে পারব তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে রকনউদ্দিন এন্ট্রি ঢাকা